হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এনএস কেরিয়ার একাডেমি আজকের এই প্র্যাকটিস এট ফর্টি থ্রিতে আমরা অঙ্ক থেকে বাছাই করা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যা কে পি বা পিএসসি ক্লার্কশিপ এবং মিসিলেনিয়াসের মতো পরীক্ষাগুলোর জন্য দারুণভাবে তোমাদেরকে হেল্প করবে তো আজকের প্রশ্নগুলো তোমরা প্রত্যেকের নিজেরা ট্রাই করো এবং কোন প্রশ্নের কি উত্তর আসছে সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশানে কমেন্ট করো দেখো প্রত্যেকটা প্রশ্ন কতটা ইম্পর্ট্যান্ট এবং কত সুন্দর প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন একটি গাড়ি তার স্বাভাবিক গতির পাঁচ বাই সাত গতিতে টু কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এক ঘন্টা মিনিট সেকেন্ড সময় লাগে তাহলে এইট গাড়ির স্বাভাবিক গতি হলো কি সুন্দর দেখো প্রশ্নটা রয়েছে যদি গাড়ি তার গতিবেগের পাঁচের সাত গতিতে বিয়াল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এক ঘন্টা চল্লিশ মিনিট এবং ফর্টি এইট সেকেন্ডে তাহলে গাড়ির স্বাভাবিক গতি কত ছিল দেখো আমরা যদি স্পিড দেখি কত রয়েছে পাঁচ বাই সাত তাহলে প্রাথমিক অবস্থায় যদি দেখো আমাদের প্রাথমিক অবস্থায় যদি আমাদের গতিবেগ সেভেন ইউনিট থাকে সেটা এখন হবে কত পাঁচ ইউনিট এটাই তো বলেছে যে প্রাথমিক অবস্থায় সাতের পাঁচ ভাগ নিয়ে এখন চলছে তাহলে এবার আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি ফর্টি টু কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে কত সময়ে এক ঘন্টা চল্লিশ মিনিট ফর্টি এইট সেকেন্ডে এটা মানে কত ঘন্টা সেটা আমরা বের করে নিই আপনি ভেঙে ভেঙে দেখাই দেখো এক ঘন্টা ফর্টি মিনিটস ফর্টি মিনিটস প্লাস ফর্টি এইট সেকেন্ড ফর্টি এইট সেকেন্ডকে আমরা যদি মিনিট করে নিই ফর্টি এইট ডিভাইডেড বাই সিক্সটি এত মিনিট হয়ে গেল ক্লিয়ার তাহলে বারো দিয়ে দেখো বারো চার বারো আটচল্লিশ আর পাঁচ বারো ষাট এক ঘন্টা তারপরে এখানে হচ্ছে কত ফর্টি মিনিটস প্লাস চার বাই পাঁচ তাই তো তাহলে এখানে দেখো আমরা কী করবো ফর্টি প্লাস দেখো চার বাই পাঁচ এটা মানে কত চার পাঁচের কুড়ি মানে দুশো দুশো যোগ চার মানে হচ্ছে দুশো চার বাই পাঁচ ঠিক আছে তাহলে কত হচ্ছে প্লাস করটিকে একবারে আমরা এখানে নিয়ে নিলাম কত হলো দুশো চার বাই পাঁচ এত কিন্তু মিনিট তাহলে এটাকে আবার সেকেন্ড করার জন্য নিচে আমরা সিক্সটি দ্বারা মাল্টিপ্লাই সরি ঘন্টা করার জন্য সিক্সটি দ্বারা নিচে আমরা কি করলাম মাল্টিপ্লাই করলাম অর্থাৎ ষাট দিয়ে ভাগ করলাম ঘন্টা হয়ে গেল পুরোটাই এবার তাহলে এক ঘন্টা প্লাস কত হচ্ছে দুশো চার ভাগ কত তিনশো ঠিক আছে এত ঘন্টা তাহলে এবার আমরা কত পাচ্ছি এখান থেকে দেখো নিচে পাচ্ছি তিনশো আর ওপরে তিনশো প্লাস দুশো চার মানে হচ্ছে টোটালে দাঁড়ালো পাঁচশো চার ঘন্টা পাঁচশো চার বাই তিনশো ঘণ্টা হয়ে গেল এবারে আমাদের দেখো ফর্টি টু কিলোমিটার যাচ্ছে এত সময়ে বুঝতে পারছো তার মানে আমাদের স্পিড বেরোবে তাই না স্পিড কিভাবে বের করবো স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম কত পাঁচশো চার ভাগ তিনশো তিনশো যাবে আমাদের ওপরে ওকে তাহলে এখান থেকে দেখো সাত দিয়ে ছয় বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত দুগুণ চোদ্দ ছয় বারো বাহাত্তর বারো দিয়ে তিনশোকে কাটলে কত হবে পঁচিশ অর্থাৎ পঁচিশ স্পিড পঁচিশ কিলোমিটার পার আওয়ার কখন এখন আর কি ঠিক আছে যখন এই গতিবেগ নিয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি গতিবেগের রেশিও এখানে আমরা বের করেছিলাম সেভেন ইস টু ফাইভ তাহলে পাঁচ মানে আমাদের যদি হয় সো আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করছি পাঁচ দ্বারা তাহলে সাতকে কে পাঁচ দিয়ে পাঁচ সাতটা পঁয়ত্রিশ ঠিক আছে অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং এত সহজ নিয়মে তোমরা কিন্তু কোথাও পাবে না ঠিক আছে এই সলিউশন সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এবং এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকের শেষে প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো যারা অনেস্টলি পরীক্ষায় পাশ করতে চাও ঠিক আছে ডাব্লু বিপি এবং কেপি পি ক্লার্কশিপের মতো পরীক্ষাগুলো ঠিক আছে তাহলে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু রীতিমতো শিখতে হবে একটি ট্রেন সকাল সাতটায় এ স্টেশন থেকে শুরু করে সকাল এগারোটায় বি স্টেশনে পৌঁছায় দ্বিতীয় ট্রেনটি আবার দেখো সকাল আটটায় স্টেশন বি থেকে শুরু করে সকাল এগারোটা তিরিশ মিনিটে এতে পৌঁছায় উভয় ট্রেন একে অপরকে কখন অতিক্রম করবে তো এই রকম প্রশ্নগুলো যদি তোমরা পরীক্ষায় পাও একদম সহজ নিয়মে সলভ করা যায় এগুলো ঠিক আছে দেখো কিভাবে করব আমরা 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 বেসিক জিনিসটা যদি বুঝতে পারি তবেই আলোচনা করতে পারবো ক্লিয়ার তাহলে বেসিক জিনিসটা কিভাবে আমরা বুঝবো দেখো আমি আছি ঠিক আছে বোঝানোর জন্য সাতটার সময় এ স্টেশন আর এটা হচ্ছে বি স্টেশন এখান থেকে সাতটার সময় সকাল সাতটায় রওনা দিয়েছে ওকে একদম চার ঘন্টা পরে সকাল এগারোটায় এখানে পৌঁছলো একই রকম ভাবে এখান থেকে সকাল আটটায় রওনা দিয়েছে ঠিক তিন ঘন্টা হাফ এত ঘন্টা পরে সাড়ে তিন ঘন্টা পরে এই এতে এসে পৌঁছলো তাহলে তারা টাইম কতটা নিল এ থেকে যখন যাচ্ছিল চার ঘন্টা সময় নিয়েছে আর বি থেকে যখন আসছে তখন সাড়ে তিন ঘন্টা মানে তিন দু ছয় আর একে সাত বাই দুই ঘন্টা আমরা কি করব আমরা টাইম অ্যান্ড ডিস্ট্যান্স কোশ্চেন হোক আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট ইউজ করবো এখানে সহজে করার জন্য দেখো এই দুটো লসাগু করব করবো চার আর সাত বাই দুই আমি তোমাদের সাজেস্ট করব এখানে ধরে নাও যে চার আর সাত আছে তাহলে চার আর সাথে লসাগু হচ্ছে আঠাশ বাই আকারে যদি কিছু থাকে সেটা প্রথমে আমরা ক্যালকুলেশনে আনবো না আমরা ফ্র্যাকশানটাকে অ্যাভয়েড করার জন্য দেখো চার দিয়ে চার সাতটা আঠাশ তাহলে সেভেন এইবার দেখো সাত দিয়ে সাত ধরেছিলাম সাত দিয়ে এখানে কত হচ্ছে আঠাশকে ভাগ করলে চার লিখবো না আমরা চার এখানে কত লিখবো ওই যে দুইটাকে ছেড়ে রেখেছিলে দুইটাকে তো আমাদের কাউন্ট করতেই হবে ছেড়ে রেখেছিলে এবার সেটাকে গুণ করে দাও তাহলে চার দুগুনো আট ঠিক আছে আর একবার রিপিট করছি সাত দিয়ে ভাগ করলে চার আর নিচে দুই চার দুগুনো আট হয়ে গেল আমাদের এফিসিয়েন্সি বেরোলো এবার দেখো প্রথম ট্রেনটি সাত কিলোমিটার প্রতি ঘন্টা মনে করো এক ঘন্টায় সাত ইউনিট যায় ঠিক আছে আমাদের টোটাল কাভার করতে হবে আঠাশ ইউনিট তাহলে অলরেডি সাতটাই বেরিয়েছে এক ঘন্টা আগে বেরিয়েছে দ্বিতীয়টার থেকে তাই তো তাহলে এক ঘন্টা সে একাই চলে গেল তাহলে করে দাও টোটাল কাজ থেকে সাত ইউনিট কাজ বাদ হয়ে গেল করে থাকলো আর টোয়েন্টি ইউনিট কাজ এই টোয়েন্টি ইউনিট কাজ এবার দুজন মিলে করবে এখানে হচ্ছে আটটা বেজে গেল আটটা থেকে এবার দুজনেই রওনা দিয়েছে ঠিক আছে দেখো আটটার সাথে পনেরো ইউনিট করে কাজ করবে তারা মনে করো তাহলে তিন পাঁচে পনেরো আর তিন সাতটা একুশ তাহলে পাঁচ দিয়ে পাঁচ একে পাঁচ আর দুয়ে সাত ভাগ পাঁচ ইন্টু এটাকে ষাট দিয়ে গুণ করে দিলাম মিনিট করার জন্য বারো দু দুগুণ পাঁচ বারো ষাট তাহলে এক ঘন্টা ঘন্টা চব্বিশ মিনিট তাহলে এক ঘন্টা চব্বিশ মিনিট আটটার পর থেকে আরও এক ঘন্টা চব্বিশ মিনিট পরে তারা মিট করবে তার মানে কি আটটা বেজে এক ঘন্টা চব্বিশ মিনিট যোগ করো তাহলে কত হচ্ছে আটটা প্লাস এক ঘন্টা চব্বিশ মিনিট মানে হচ্ছে নটা চব্বিশ মিনিট সকাল নটা চব্বিশ মিনিট ঠিক আছে এই যে কোয়েশ্চেনটা আমরা আলোচনা করলাম এতটা সহজে আমরা ঠিক আছে এটা কিন্তু আমরা টাইম এন্ড ওয়ার্কের এইভাবে করলেই তবে এত সহজে হবে এবং আমি ভেঙে ভেঙে করালাম তোমাদের যাতে করে তোমরা বুঝতে পারো বলে মনে হচ্ছে অনেক বড় হলো ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো তিন নম্বর প্রশ্ন একদম সহজ প্রশ্ন রয়েছে কি একটি ত্রিভুজের কোন ফোর ইস থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ অনুপাতে ত্রিভুজের বৃহত্তম কোণের পরিমাপ কত দেখো কোনগুলোর পরিমাপ রয়েছে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ আমরা কী জানি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এখানে কত হচ্ছে চার তিনে সাত আর পাঁচে বারো ডিগ্রি বা বারো ইউনিট তাহলে বারো ইউনিট মানে একশো আশি তাহলে এক ইউনিট মানে কত হচ্ছে বারো ইন্টু পনেরো মানে হচ্ছে একশো আশি তাহলে এক ইউনিট মানে পনেরো ডিগ্রি তাহলে বৃহত্তম কোনটা দেখো চার পাঁচ তিন চার পাঁচের মধ্যে বৃহত্তম হচ্ছে পাঁচ সো বৃহত্তম মানে পাঁচ পাঁচ ইউনিট মানে কত হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর ডিগ্রি সো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার চলে যাবো আমরা পরবর্তী প্রশ্ন টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্ন রয়েছে অত্যন্ত ভালো প্রশ্ন রয়েছে দেখো যে কাজ এ চার দিনে করে বি পাঁচ দিনে করে বি যে কাজ ছয় দিনে করে সি সাত দিনে করে এ এক সপ্তাহে যে কাজটি করে সি তা কতদিনে করবে দারুণ প্রশ্ন রয়েছে এবং এটা সলভ করবো আমরা তার আগে তোমাদেরকে বলে দিই যে তোমাদের জন্য আমি অ্যানাউন্স করেছিলাম এর আগে ফ্রি ফুল মক টেস্টের কথা বলেছিলাম এবং অবশ্যই বলেছিলাম যে এই সপ্তাহে সেটা লঞ্চ হবে এবং এই সপ্তাহে অর্থাৎ থার্সডে বৃহস্পতিবার টোয়েন্টি সিক্স দু হাজার চব্বিশ অর্থাৎ কুড়ি ছয় দু হাজার চব্বিশ তারিখে আমি একটু নিজেকে হাইড করি তোমরা ভালো করে দেখতে পাবে এটা কারণ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টোটালি ফ্রি অফ কস্ট ফুল লেন্থ মক টেস্ট ঠিক আছে এই প্রথমবার এনএস ক্যারিয়ার অ্যাকাডেমিতে এইটটি ফাইভ মার্কসের ফুল লেন্থ টেস্ট যেমনটি ডাব্লু বিপির নতুন সিলেবাস রয়েছে অ্যারিথমেটিক পঁচিশ মার্কের থাকবে জিকে পঁচিশ মার্কের থাকবে ইংলিশ এখানে এক্সট্রিমলি সরি এটা দশ মার্কের থাকবে এবং রিজনিং থাকবে পঁচিশ মার্কের এই হলো টোটাল এইটটি ফাইভ মার্কসের ফুল লেন্থ মক টেস্ট টোটালি ফ্রিতে তোমরা অ্যাটেম্প করতে পারবে সন্ধ্যে সাতটার সময় বৃহস্পতিবার ঠিক আছে এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা এখনই ইনস্টল করে নেবে এবং নিজের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নাও ঠিক আছে এবং যারা অলরেডি করে নিয়েছে তারা ওয়েট করো বৃহস্পতিবার পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ফ্রি ফুল লেন্থ মকের জন্য প্রত্যেকটা এখানে যে মকের প্রত্যেকটা অঙ্কের প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য সলিউশন করে দেওয়া থাকবে অ্যাপের মধ্যেই টেস্ট সাবমিট করার পরে কিন্তু তোমরা অবশ্যই সেটা দেখবে ওকে চলো তো দেখো রয়েছে কি এ একটি কাজ চার দিনে করে বি পাঁচ দিনে করে তার মানে কি দেখো এ যে কাজ চার দিনে করে সেই কাজ বি করে পাঁচ দিনে এটাই তো তার মানে কি এ বাই বি সমান হচ্ছে কত পাঁচ বাই চার তার মানে এ ইস টু বি সমান কত হচ্ছে ফাইভ ইস টু ফোর ওকে একই রকম ভাবে আবার একই রকম ভাবে দেখো এখানে বি ছ দিনে যেটা করে তার মানে বি যেটা ছ দিনে করে সি করে কত দিনে সাত দিনে তাহলে একই রকমভাবে এখান থেকে আমরা একবারে লিখতে পারি যে বিস টু সি সমান কথা হয় সেভেন ইস টু সিক্স তাহলে এই বিস টু বি সি আমরা এ ইস টু বিস টু সি এই ভ্যালুটা বের করবো দেখো বি সিটাকে কিন্তু নিচে নিচে লিখতে হয় হ্যাঁ আমি একবার লিখে দিই নাহলে তোমরা কিন্তু ভুল করবে সো আমি আর একটা লাইন বেশি করি তাতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো বিএস টু সি আমরা পেলাম কত সেভেন ইস টু সিক্স এবার এ ইস টু বি ইস টু সি কত হচ্ছে দেখো সাত দিয়ে এটাকে গুণ করবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তারপরে কোনাকুনি চার সাতটা আঠাশ হয়ে গেল তারপরে এবার আবার এইভাবে ছ আট ছয় চব্বিশ তাহলে টোটাল কাজ এখানে কত হচ্ছে আমাদের টোটাল কাজ হচ্ছে দেখো চার আট চারে বারো বারো আর পাঁচে সতেরো সতেরো সাত তাই তো দেখো আট চারে বারো আর পাঁচে সতেরো সাত হাতে থাকছে এক দেখো দুই দুই চার চার আর তিনে সাত আট তো এইটটি সেভেন টোটাল কাজ আমরা এখানে দেখছি দেখো এক সপ্তাহে এ যে কাজ করবে সি সেটা কত কত সময় করবে আচ্ছা এটা আমাদের তাহলে প্রয়োজন নেই ঠিক আছে আমাদের যেহেতু শুধু এ আর সি এর কথা রয়েছে এ এক সপ্তাহে যেটা করে এর এফিসিয়েন্সি হচ্ছে পঁয়ত্রিশ ইউনিট তাহলে এক সপ্তাহে এ কতটা করবে এক দিনে করে পঁয়ত্রিশ ইউনি তাহলে এক সপ্তাহে করবে পঁয়ত্রিশ ইন্টু সাত আর কি বলেছে সি কত দিনে করবে দেখো সি কত দিনে করবে সি এর চব্বিশ দ্বারা ভাগ করে ফেলো এটাই তো তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ আর তিন সাত একুশ বাইশ তেইশ চব্বিশ দুশো পঁয়তাল্লিশ ভাগ চব্বিশ অর্থাৎ কত দশ পূর্ণ দেখো দুশো চল্লিশ আর পাঁচ করে থাকবে পাঁচ বাই চব্বিশ ঠিক আছে দশ পূন্য পাঁচ বাই চব্বিশ অর্থাৎ অপশান এ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অত্যন্ত ভালো প্রশ্ন আমি প্রথমে বলেছিলাম টাইম অ্যান্ড ওয়ার্কের এই প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন রয়েছে ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফাইভে যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে ঠিক আছে তোমরা নিজের থেকে অবশ্যই ক্লাসটিকে লাইক এবং প্রত্যেকে শেয়ার করবে এবং অবশ্যই যারা প্রত্যেকদিন দিন আমাদের এই গুরুত্বপূর্ণ সেশনটি দেখো রাত্রি নটায় এই সেশনটি হয়ে থাকে এনএস ক্যারিয়ার একাডেমিতে এত ভালো ভালো প্রশ্ন টোটালি ফ্রি অফ কস্ট তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নাহলে নেক্সট ক্লাসের নোটিফিকেশান তো মিস করবে ক্লাস মিস হবে পরীক্ষায় স্কোর কিন্তু বেটার করতে পারবে না ঠিক আছে একটি আসল দু বছরে বেড়ে সাতশো কুড়ি এবং যদি আরও পাঁচ বছর থাকে তাহলে বেড়ে হয় হাজার কুড়ি আসল আসলগত নির্ণয় করতে হবে দেখো এটা হচ্ছে প্রিন্সিপাল এই হলো আমার দু বছরের গল্প যেটা হচ্ছে আফটার টু ইয়ার্স সেভেন টোয়েন্টি আরও পাঁচ বছর পরে ঠিক আছে তাহলে এখানে আরও পাঁচ বছর পরে হচ্ছে কত হাজার কুড়ি তার মানে কি হলো আমাদের মোটের ওপরে সাতশো কুড়ি থেকে বাড়লো এখানে তিনশো বেড়ে হলো হাজার কুড়ি তাহলে পাঁচ বছরে আমার বাড়লো তিনশো এক বছরে বাড়বে কত ষাট টাকা মাত্র পাঁচ দিয়ে ভাগ করে দিলাম আর আমাদের এখানে দু বছর রয়েছে সো টু ইয়ার্স দু বছরে বাড়বে কত ষাট দুগুনো একশো কুড়ি ঠিক আছে দুই বছরে বাড়বে একশো কুড়ি তাহলে এখানে দু বছরে একশো কুড়ি টাকা বাড়ার পরে সাতশো কুড়ি হয়েছে তাহলে সাতশো কুড়ি থেকে আমরা যদি একশো কুড়ি সাবট্রাক্ট করে দিই করে থাকবে অনলি সিক্স হান্ড্রেড ছশো টাকা এই ছশো টাকাটাই হচ্ছে আসল ঠিক আছে ছশো টাকাটাই হচ্ছে প্রিন্সিপাল ওকে যেটা থেকে একশো কুড়ি টাকা বাড়ার পরে সাতশো কুড়ি হয়েছিল এবং তিনশো টাকা বেড়ে হাজার কুড়ি টাকা হয়েছিল আই হোপ

এর ভ্যালু কত হবে এটাই তো দেখো আমি তোমাদের বলে দিই যে টেন এ টেন এ মানে হচ্ছে সাইন এ বাই কস এ সাইন এ বাই কস এ তাহলে এ বাই কস এ মানে ফোর বাই থ্রি ঠিক আছে এখান থেকে তোমরা সরাসরি যেহেতু আমাদের শুধু অ্যান্সার বের করতে হবে আমাদের পাঁচ নম্বরের কোনো কোশ্চেনের অ্যান্সার করছি না যে মাধ্যমিকে পড়ি আমরা সো আমাদের শুধু অ্যান্সার বের করতে হবে সো আমরা ডিরেক্ট এখান থেকে ধরে নিতে পারি যে সাইন এ মানে ফোর ধরা যায় না কিন্তু ইন জেনারেল ধরা যায় না বাট আমরা এই ক্ষেত্রে ধরতেই পারি ঠিক আছে সাইন এ মানে ফোর ধরে নিচ্ছি আর কস এ মানে হচ্ছে থ্রি ধরে নিচ্ছি এবার এটা পুট করে দাও এখানে থ্রি ইন্টু সাইন এ মানে ফোর তাহলে ইন্টু ফোর প্লাস টু ইন্টু থ্রি ডিভাইডেড বাই থ্রি ইন্টু ফোর মাইনাস টু ইন্টু থ্রি তাহলে কত দাঁড়ালো তিন চারা বারো আর এখানে তিন দুগুনো ছয় ছয় আর বারো হচ্ছে আঠেরো ডিভাইডেড বাই তিন চারা বারো মাইনাস ছয় মানে হচ্ছে অনলি সিক্স দ্যাট ইজ থ্রি অ্যান্সার বুঝতে পারলে কোথাও কি কোনোরকম মনে হলো জটিল কিছু জাস্ট ভ্যালু পুট করার তো কিছুই নয় ভ্যালু পুট করতে কে পারবে না বলো তাই না নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আমরা কোশ্চেন নম্বর সেভেন একটি দ্রব্যের চিহ্নিত মূল্য দুশো টাকা চিহ্নিত মূল্যের ওপরে সাড়ে বারো পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য কত দারুণ প্রশ্ন রয়েছে প্রফিট অ্যান্ড লস থেকে এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রথমে দেখো সাড়ে বারো পার্সেন্ট ডিসকাউন্ট সাড়ে বারো পার্সেন্ট মানে হচ্ছে এক বাই আট বারো দু চব্বিশ পঁচিশ বাই দুই ইন্টু নিচে একশো করবে সো কেটে গিয়ে দাঁড়াবে এক বাই আট ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি না যে মার্ক প্রাইজের এর উপরে তো ডিসকাউন্ট দেওয়া হয় আর ডিসকাউন্ট দেওয়ার পরে সেটা সেলিং প্রাইস বের হয় তাহলে মার্ক প্রাইস যদি আমাদের আট ইউনিট হয় তাহলে আট মাইনাস এক করলে হচ্ছে সেভেন এটা হচ্ছে সেলিং প্রাইস ক্লিয়ার এই মার্ক প্রাইস আট মানে আমাদের বলা আছে কত দুশো টাকা সো ইকুয়াল করে দিলাম আট পঁচিশ দুশো ঠিক আছে তাহলে আট পঁচিশ যদি দুশো হয় তাহলে সাত পঁচিশ একশো পঁচাত্তর হয়ে গেল আমাদের সি এসপি ঠিক আছে এই একশো পঁচাত্তর টাকায় বিক্রি করেও তার পঁচিশ পার্সেন্ট প্রফিট হয়েছে তাহলে সিপি বের করবো সিপি সমান কত হচ্ছে ওপরে একশো বাই একশো পঁচিশ পঁচিশ দিয়ে পাঁচ পঁচিশ একশো পঁচিশ সাত পঁচিশ একশো পঁচাত্তর পাঁচ দিয়ে পাঁচ কুড়ি একশো ঠিক আছে তাহলে কত হচ্ছে একশো চল্লিশ ঠিক আছে অপশান ডি একশো চল্লিশ বুঝতে পারলে সকলে একশো চল্লিশ হচ্ছে কারেক্ট অ্যান্সার আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছ খুবই সুন্দর প্রশ্ন এটা ছিল আট নম্বর প্রশ্ন পাইপ এ ছত্রিশ মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে ইনলেট পাইপ এবং পাইপ বি পঁয়তাল্লিশ মিনিটে খালি করতে পারে মানে আউটলেট পাইপ ঠিক আছে উভয় পাইপ একসাথে খোলা হয় তাহলে অর্ধেক কত সময়ে ভরা হবে কিভাবে করব এটা আমরা দেখো তাহলে ছত্রিশ আর পঁয়তাল্লিশের লসাগু কত হবে আই থিঙ্ক একশো আশি হচ্ছে তাই না তাহলে ছত্রিশ ইন্টু পাঁচ আর পঁয়তাল্লিশ ইন্টু চার মাইনাস হবে এবার দুটো যদি একসাথে খোলা থাকে তাহলে পাঁচ ইউনিট জল ভরছে চার ইউনিট বেরোচ্ছে তাহলে আলটিমেটলি এক ইউনিট জল ভরবে তাহলে একশো আশি ডিভাইডেড বাই এক ইউনিট আচ্ছা হাফ বলেছে তাহলে একশো আশি ভাগ প্রথমে দুই এই জলটা ভরতে হবে তাই না নিচে ভাগ এক তাহলে কত হচ্ছে দেখো নব্বই তার মানে নব্বই মিনিট নব্বই মিনিট মানে এক ঘন্টা তিরিশ মিনিট তাই না মানে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স কত ঘন্টায় বলেছে সো ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স বুঝতে পারলে প্রত্যেকে দেড় ঘন্টা চলে যাব আমরা নেক্সট কোশ্চেন নয় নম্বরে দারুণ প্রশ্ন রয়েছে টাইম অ্যান্ড ডিস্ট্যান্স থেকে ট্রেন রিলেটেড কোশ্চেন একশো ষাট মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন বিপরীত দিক থেকে নয় সেকেন্ডে একে অপরকে অতিক্রম করেছে একটি ট্রেন যদি আঠারো সেকেন্ডের মধ্যে দুশো মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে তাহলে গতির অনু অনুপাত কত তার মানে কি দুটো কেস আছে একটা একশো ষাট মিটার করে দুটো ট্রেন তার মানে দুটো ট্রেন একে অপরকে নয় সেকেন্ডে অতিক্রম করেছে এক একটার লেংথ হচ্ছে ওয়ান মিটার করে তার মানে দুটো ট্রেন যখন বিপরীত দিকে আসছে দেখো একে অপরকে অতিক্রম করেছে তখন রিলেটিভ স্পিড হচ্ছে কি একজনের গতি যদি এক্স হয় প্লাস অপরজনের যদি ওয়াই হয় তাহলে রিলেটিভ স্পিড হচ্ছে তিনশো কুড়ি কেন তিনশো কুড়ি একশো ষাট প্লাস একশো ষাট দ্যাট ইজ থ্রি টোয়েন্টি তাহলে তিনশো কুড়ি ডিভাইডেড বাই কত নয় সেকেন্ডে ডিস্টেন্স বাই টাইম ইকল টু স্পিড ক্লিয়ার হলো এত মিটার পার সেকেন্ড দুজনের গতিবেগের কিন্তু জো হয়ে গেল এটা আর বলেছে একটি ট্রেন আঠারো সেকেন্ডের মধ্যে দুশো মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করে তাহলে প্রথম ট্রেনটাই যদি সেটা হয়ে থাকে আমি এক্সই ধরলাম কোনো অসুবিধে নেই ঠিক আছে এক্স হচ্ছে দুশো মিটার প্ল্যাটফর্ম যাচ্ছে এবং নিজের লেন্থ একশো ষাট তাহলে টোটাল যাবে তিনশো ষাট ক্লিয়ার কত সময় আঠারো সেকেন্ডে তাহলে মিট ডিস্টেন্স বাই টাইম ইকাল টু স্পিড তাহলে আঠারো দিয়ে কুড়ি তার মানে প্রথম টেন্টা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্পিড তাহলে ওয়াই কত হবে দেখো তিনশো কুড়ি বাই নয় মাইনাস হচ্ছে টোয়েন্টি তিনশো কুড়ি মাইনাস নয় দুগুনো আঠেরো তাহলে একশো তাহলে একশো চল্লিশ বাই নয় এত মিটার পার সেকেন্ড এবার আমরা বের করবো কি রেশিও প্রথমটার হচ্ছে টোয়েন্টি আর দ্বিতীয়টার হচ্ছে একশো ভাগ নয় ঠিক আছে দেখো সাত দিয়ে যদি আচ্ছা কুড়ি দিয়েই কেটে দিই তাহলে এক টু কত হচ্ছে সাত বাই নয় তাহলে নয় এখানে আসবে নাইন ইস টু সেভেন আছে অপশানে ইয়েস এবার প্রশ্ন হচ্ছে যে আমি কী করে জানলাম যে এটা আগে রাখতে হবে কোনো অসুবিধে নেই আমি নিজের মতো করেই বসিয়েছিলাম হতে পারতো কি এটা আগে বসিয়ে দিতাম আমি ঠিক আছে আমি প্রথমটাকে প্রথমে রেখেছি নাইন টু সেভেন এসছে হতে পারে তুমি একশো কুড়িটাকে একশো চল্লিশ বাই নয়কে আগে রাখতে তাহলে তোমার অ্যান্সার আসতে কত সেভেন ইস টু নাইন চিন্তার কোনো কারণ নেই সেভেন ইস টু নাইন মানেই আমরা কোনটা প্রথমে সেটা কিছু বলা নেই স্পেসিফিক করে যে কারণে কিন্তু সেভেন টু নাইন মানে নাইন টু সেভেন দ্বিতীয়টা আগে রেখে দিলেই হয়ে যেত সেই কারণে কিন্তু নাইন ইনস টু সেভেনের উল্টোটা সেভেন ইস টু নাইন অপশানে নেই ঠিক আছে অর্থাৎ আমার যদি সেভেন টু নাইনও আসতো আমি অপশান বিটাই চুজ করতাম বুঝতে পারলে ইয়েস আমরা কোনটাকে আগে রাখবো সেই হিসাবে সেভেন টু নাইন বা নাইন ইনস টু সেভেন আসবে দ্যাটস ইট ওকে নেক্সট কোশ্চেন নম্বর ট্রেনেটা আগের দিন তোমাদের টাস্ক দিয়েছিলাম এবং যারা অ্যান্সার করেছে প্রত্যেকের অ্যান্সার কারেক্ট হয়েছে আমি দেখেছি প্রত্যেকে কমেন্ট কমেন্ট করেছো সো এটা কিভাবে করা যায় দেখো একটি রম্বশের পরিসীমা রম্বশের তো চারটে বাহু সমান তার পরিসীমা যদি বাহান্ন হয় তাহলে এক একটা বাহু হবে কত ফিফটি টু ডিভাইডেড বাই ফোর মানে তেরো মিটার করে এবার দেখো আমরা জানি রম্বশের বাহু এ মানে তেরো মিটার সমান কি হাফ ইন্টু রুট আন্ডার রুট কত হচ্ছে একটা বাহুর স্কয়ার প্লাস সরি একটা কর্নার স্কোয়ার প্লাস অপর কর্নের স্কয়ার তাহলে এখানে তেরো দুগুনো ছাব্বিশ সমান কত হচ্ছে একশো প্লাস ওকে স্কোয়ার করে দাও বোধ সাইড এখানে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর ছশো সরি পঁচিশ পঁচিশ ছশো আর ছাব্বিশ হচ্ছে ছশো ছিয়াত্তর আর এখানে হচ্ছে একশো প্লাস ডিস্কোয়ার তাহলে ডিসকোয়ার হচ্ছে পাঁচশো ছিয়াত্তর তাহলে অনলি ডি হয়ে যাবে কত চব্বিশ তাহলে ডি এর মান হয়ে গেল চব্বিশ মিটার আমাদের দুটো দেখো ডাইগোনান পেয়ে গেলাম একটা হচ্ছে চব্বিশ মিটার আর একটা দেওয়া আছে দশ তাহলে আমাদের বড়োটা বের করতে বলেছে মানে চব্বিশ মিটারটাই আমাদের বড়োটা ডু ইট ইউর সেলফ এটা থাকবে তোমাদের জন্য প্রত্যেকে এটার অ্যান্সার করো কমেন্ট সেকশনে কত হচ্ছে তোমাদের অ্যান্সার নেক্সট ক্লাসে আমি ঠিক আগামীকাল রাত্রি নটায় এটা ডিসকাস করে দেবো প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে ঠিক আছে তাহলে আগামীকাল তোমরা এই সলিউশনটা পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাই টেক কেয়ার